আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফ, আমি রুদ্রজ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন ভালোই থাকে, সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় এখানে। যেহেতু সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়, আজকে একটু অল্প বাজেটের গাড়ি দেখবো, করোনা প্রিমিয়াম, খুব সুন্দর এই গাড়িটি। পাশাপাশি আরো বেশ কয়েকটি গাড়ি আমরা দেখবো, দাম দিয়ে জেনে নেবো। তো চলুন আমরা গাড়িগুলো দেখি কি অবস্থায় আছে, দাম দিয়ে জেনে নিই। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়াবারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। ইউজ কার গুলো পাওয়া যায়, মোটামুটি কালেকশন ভালোই থাকে সব সময়, এবং সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় আপনাদের এখানে। জি, তো এই মুহূর্তে কি কি গাড়ি আছে একটু জেনে নেই ভাই। এই মুহূর্তে টয়োটা এক্সিও আছে, এলিয়ন আছে, এক্সনো আছে, অ্যাভেঞ্জার আছে, নোয়াকের 42 আছে, সুপার স্টার লিমো আছে, আকো আছে, এক্সকর্লা আছে, করোনা প্রিমিয়াম আছে, ফান কার্গো আছে, এক্সনোও রয়েছে। জি, এবং বাহিরে বেশ কয়েকটি গাড়ি দেখলাম যে ওয়াশ পলিশের কাজ চলছে। জি, শোরুমে ডিসপ্লে করার পর অবশ্যই আমরা রিভিউ করব। তো আজকে আমরা কি গাড়ি দেখবো ভাই? আজকে খুবই অল্প বাজেটের ভিতরে একটা গাড়ি দেখবো, অনেক আগেকার গাড়ি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ভাই। আচ্ছা, করোনা প্রিমিয়াম। জি, করোনা প্রিমিয়াম, একটু অল্প বাজেটের গাড়ি এবং অনেক পুরনো মডেলের গাড়ি। জি, বাট ভালো একটি গাড়ি। মডেল কত ভাইয়া? মডেলটা হচ্ছে 2001-এর। 2001-এ? জি। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা হচ্ছে 2003-এ। 2003-এ হচ্ছে রেজিস্ট্রেশন। জি, কালারটি কি? পাল কালার? পাল, পাল কালার। জি, কি অবস্থায় আছে গাড়িতে? গাড়িটি টিপটপ কন্ডিশনে আছে, সুপার কন্ডিশনে আছে। যেহেতু অনেক পুরনো মডেলের একটি গাড়ি, অনেক কিছু চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। চেঞ্জ হয়েছে কি কি ভাইয়া? চেঞ্জ হালকা পাতলা হয়েছে ভাই, যেমন আমরা লাইট গুলো লাগানো হয়েছে, হেডলাইট চেঞ্জ হয়েছে। জি, আপনারাই লাগিয়েছেন? জি, আমরাই লাগাইছি। আচ্ছা, আপনি গ্লাস কোনটা চেঞ্জ হয়েছে? না, গ্লাস কোনটা চেঞ্জ হয়নি, গ্লাস এখন অরিজিনাল আছে। জি, চাকাটিও দেখে নে, চাকাগুলো যে অবস্থা আছে 7-8 মাস ইউজ করা যাবে? 7-8 মাস অনা আছে, চলে যাবে ভাই। আর কালার তো অবশ্যই করানো হয়েছে পরে? জি, কালার করানো হয়েছে। এমনি কি আপনারা কি কোনো রকম কালার চেঞ্জ করেছেন কিংবা? না, কালার চেঞ্জ করা নাই, যেটা ছিল ওইটাই করানো হয়েছে। আচ্ছা, এই অবস্থায় পেয়েছেন? জি, এই অবস্থায় পেয়েছেন। এমনি টাচ আপ করেছেন আপনারা? হালকা টাচ আপ হয়েছে। আচ্ছা, আপনারা টাচ আপ করেছেন। এমনি সিএনজি কি এলপিজি করা আছে? সিএনজি করা আছে, সিএনজি ন্যাশনাল করা আছে। জি, এই মুহূর্তে ফ্রেশই দেখা যাচ্ছে। আমরা একটু কার্গো স্পেসটা দেখি ভাইয়া, বডি এই মুহূর্তে ফ্রেশই দেখা যাচ্ছে। সিএনজি ইনস্টল করা আছে, সিএনজি ইনস্টল করার পর আসলে যথেষ্ট স্পেস রয়েছে। আর খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে আসলে বোঝা যাবে, যারা গাড়ি কিনতে আসবে তারা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় আছে। ব্যাকলাইট ওরিজিনাল আছে? ব্যাকলাইট অরিজিনাল আছে ভাই, ব্যাকলাইট ওরিজিনাল আছে, শুধু হেডলাইটটি চেঞ্জ হয়েছে। জি, আমরা একটু পেছনের সিটটি দেখি ভাই। এবং অল অপশন অটো, তো অল অপশন অটো, অল অপশন অটো, এবং নতুন সিট কভার লাগানো হয়েছে, বোঝাই যাচ্ছে তার মানে আরো অনেক দিন ইউজ করা যাবে। আমরা তো সামনে দিকে দেখি, প্রতিটি সুইচ ওকে আছে, প্রত্যেকটা সুইচ ওকে আছে, এটা প্রতিটি সুইচ ওকে রয়েছে। ডিভিডি প্লেয়ার রয়েছে, ড্যাশবোর্ড ফ্রেশই দেখা যাচ্ছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে? হ্যাঁ, ডিভিডি প্লেয়ার নতুন লাগানো হয়েছে। আচ্ছা, ডিভিডি প্লেয়ার নতুন লাগানো হয়েছে। গিয়ারবক্স ইঞ্জিন গাড়ির সাথে? জি, গাড়ির সাথে, গাড়ির সাথে। এসি পারফরমেন্স কিরকম ভাই? এসি পারফরমেন্স বরফের মতো ঠান্ডা ভাই। আচ্ছা, তার মানে অনেক ঠান্ডা হয়, অবশ্যই এসির পারফরমেন্স দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে। আমরা একটু ইঞ্জিনটি দেখে নিই ভাই। ইএফআই ইঞ্জিন, খুব শক্তিশালী ইঞ্জিন, এক সময় ইএফআই ইঞ্জিন ছিল, এখন তো সব বিভিটিআই ইঞ্জিন চলে আসছে। ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? অনেক ভালো অবস্থায় আছে। সার্ভিস করেছেন ইঞ্জিনের? জি, সার্ভিস করানো হয়েছে, সার্ভিস করানো হয়েছে। এবং সামনের মাসেল দেখলে অনেক সময় বোঝা যায় অ্যাক্সিডেন্ট আছে কিনা। আর ব্যাটারি কন্ডিশন কি অবস্থা? ব্যাটারি কন্ডিশন ভালো অবস্থা আছে, ভালো আছে না? জি। তারপরে যারা গাড়ি কিনতে আসবেন আশা করি অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন, যদি টুকটাক কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই করে দেবেন কাজ। জি, 2001-এর মডেল? জি, 2001-এর মডেল। জি, আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2003-এ। 2003-এ? জি। আর পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট করানো আছে, পেপারস ওকে আছে। জি। আর প্রাইস কত রাখতেছেন? প্রাইসটা আমাদের হচ্ছে আস্কিং হচ্ছে 6,80,000 ভাই, 6,80,000 টাকা আস্কিং প্রাইস। জি, আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আর এই গাড়িতে আসলে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই, সিএনজি ইনস্টল করা আছে, নতুন সিট কভার আছে, হেডলাইট নতুন লাগানো হয়েছে, এবং সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে।
তার মানে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে, সম্পূর্ণ ওকে অবস্থায় আছে। ঠিক আছে ভাইয়া, আমরা আরো বেশ কয়েকটি গাড়ি দেখিয়ে দেই, যেহেতু গাড়ি কালেকশন এই মুহূর্তে ভালোই রয়েছে। আমরা এক্স কর্নার গাড়ি একটু দেখিয়ে দেই, জি, যদি আমরা রিভিউ করেছিলাম, জি। মডেল কত ভাইয়া? এটা মডেলটা হচ্ছে 2004 কি অবস্থায় আছে গাড়ি ভাইয়া? টিপটপ কন্ডিশনে আছে ভাই, টিপটপ কন্ডিশনে আছে। সিএনজি কি বেলপিজি করা আছে? সিএনজি করা আছে, সিএনজি ইনস্টল করা আছে, জি। এবং সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, এটা প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে। আর চাকাগুলো যে অবস্থা আছে, মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? এক বছর যাবে ভাই, এক বছর ইউজ করা যাবে, জি। আমরা একটু ভিতরে ইন্টারিয়র একটু দেখিয়ে দেই, জি। প্রত্যেকটি সুইচ ওকে আছে? প্রত্যেকটা সুইচ ওকে আছে, ডিভিডি প্লেয়ার রয়েছে, ওনার ফিনিশ ভালোই লাগছে। আর এসির পারফরম্যান্স কিরকম ভাইয়া? সুপার কুল অবস্থায় আছে, এসির পারফরম্যান্স সুপার কুল অবস্থায় আছে, জি। আমার গাড়ি মডেল সম্পর্কে আরেকবার জানি, মডেলটা হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008। পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট করানো আছে। পেপারস তো কিরকম আছে? প্রাইস কত রাখছে স্যার? প্রাইসটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12,20,000 টাকা, 12,20,000 টাকা আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে, একক গাড়ি একটি আছে, যদি ওটা সোল্ড, জি। আমরা KR42 গাড়িটি দেখিয়ে দেই, মডেল কত ভাইয়া? মডেলটা হচ্ছে 2004। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ, 2010-এ রেজিস্ট্রেশন। কি অবস্থায় আছে গাড়িটি? অনেক ভালো অবস্থায় আছে, অরিজিনাল কালার আছে, জি। সিএনজি কি বেলপিজি করা আছে? সিএনজি করা আছে ভাই। আর প্রাইস কত রাখতেছেন? 8,95,000 টাকা, 8,95,000 টাকা আস্কিং প্রাইস, জি। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, এই গাড়ি আমরা রিভিউ করেছিলাম, নতুন সিট কভার লাগানো আছে এবং সিএনজি ইনস্টল করা আছে, জি। আমরা অ্যাভেঞ্জার গাড়ি দেখিয়ে দেই, অ্যাভেঞ্জার কত মডেল ভাইয়া? এটা হচ্ছে 2010-এর মডেল, 2010-এর মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা হচ্ছে 2011-তে, 2011-তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার। এবং এই গাড়িতে সামনের গ্লাসটি হালকা ফাটা আছে, জি। যিনি গাড়ি কিনবেন চাইলে নতুন গ্লাস শোরুম থেকে নতুন করে লাগিয়ে দিবেন, কিংবা এই অবস্থায় আসলে ইউজ করা যাবে অনেকদিন। প্রাইস কত রাখতেছেন ভাইয়া? প্রাইসটা যাচ্ছিল 13,80,000 টাকা, 13,80,000 টাকা আস্কিং প্রাইস, জি। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, এবং এই প্রাইসের মধ্যে গ্লাস নতুন গ্লাস লাগিয়ে দিবেন, এবং সিট কভার ভালো রয়েছে, এবং সিএনজি ইনস্টল করা আছে, সিএনজি ইনস্টল করা আছে। এটা আমরা এক্সনো গাড়ি দেখিয়ে দেই, মডেল কত ভাইয়া? এটা মডেলটা হচ্ছে 5-এর, 2005-এ। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশনটা হচ্ছে 2008-এ, 2008-এ রেজিস্ট্রেশন। কি অবস্থায় আছে গাড়িটি? টিপটপ কন্ডিশনে আছে, সম্পূর্ণ কি অবস্থায় আছে? সম্পূর্ণ কি অবস্থায় আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। সিএনজি কিন্তু এলপিজি করা আছে? সিএনজি ইনস্টল করা আছে, সিএনজি ইনস্টল করা আছে। এবং এই গাড়িতে সিট কভার লাগানো নেই, যদি কিনবেন নতুন করে সিট কভার লাগিয়ে নিতে হবে। আর প্রাইসটা একটু বলে দেন ভাইয়া? প্রাইসটা হচ্ছে 15,35,000 টাকা মাত্র, আস্কিং প্রাইস, জি, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, পেপার সোকে আছে তো? পেপার সোকে আছে, পেপার সোকে রয়েছে। আমরা এলিয়েন গাড়ি দেখে, খুব সুন্দর একটি এলিয়েন গাড়ি, রেড কালার, জি, 2007-এর মডেল, এটা 2007-এর মডেল। আর রেজিস্ট্রেশন বলে দেন, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012-তে, 2012-তে রেজিস্ট্রেশন। এবং এই গাড়িতে সিএনজি ইনস্টল করা আছে, জি, এবং খুব সুন্দর টিপটপ কন্ডিশনে আছে, খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে সামনে পিছনে, এবং হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে, জি, অরিজিনাল অবস্থায় আছে। আমি একটু সামনে একটু দেখিয়ে দেই, উডেন ফিনিশ রয়েছে, পুশের স্টার ভালোই লাগছে, ডিভিডি প্লেয়ার রয়েছে, মডেলটি আমরা আরেকবার জেনে নেব, মডেলটা হচ্ছে 2007-এর, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2012-তে। আর পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট করানো আছে, পেপারস আপডেট করা আছে। আর প্রাইস কত রাখতেছেন? প্রাইসটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,85,000 টাকা মাত্র, আস্কিং প্রাইস, জি, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে, এবং নতুন করে আরেকটি গাড়ি আসছে, নোয়া গাড়ি, সুপারস্টার লিমো, জি। গাড়িতে টুকটাক কাজের কাজ চলছে, জি। আমরা জাস্ট একটু ইনফরমেশন দিয়ে দেই, অবশ্যই যারা এই গাড়ি দেখতে আসবেন আসার পরে সম্পূর্ণ ওকে অবস্থায় পাবেন। সিএনজি করা আছে গাড়িতে, আমি দেখেছি, এবং হেডলাইট নতুন করে লাগানো হয়েছে, জি। এটা মডেল কত ভাইয়া? মডেলটা হচ্ছে 2003-এর, 2003-এ। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2007-এ, 2007-এ। আর প্রাইস কত রাখতেছেন? প্রাইসটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 9,50,000 টাকা, 9,50,000 টাকা, জি, 9,50,000 টাকা আস্কিং প্রাইস। তো আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপডেট করানো আছে, পেপারস তো কি রয়েছে। অনেক ধন্যবাদ ফয়সাল ভাই, ব্যস্ততা আমাদের সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই, শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে প্লট A/5A, রোড নাম্বার 3, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3, ঢালে, সানি কারেন্টের প্রাইস। মোবাইল নাম্বারটি বলে দিন, মোবাইল নাম্বারটি হচ্ছে 01789525734। অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।